আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। তো আমি হচ্ছে আজকে যে ভিডিওটা দেখাবো সেটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন। আপনাদের ভাইয়ে বাজারে গেছিল, বাজার থেকে আসছে, এখন এই যে মাছ টাছ নিয়ে আসছে, তো কি করব এখন এই চিন্তা ভাবনায় আমার মাথাটা পুরো শেষ হয়ে গেছে। কারণ ইদানিং বুয়া গোজে জ্বালা, ওরে মাবুত্রে খালা গোজে জ্বালা, এর কথা কি কইতাম। খাওয়া করে তো ঠিক মতো মনে করেন পাওয়া তো যাইবেই না, এক মাসের মধ্যে মনে করেন কাজ করবে 15 দিন 20 দিন, এর মধ্যে আবার তাকে ছুটি লাগে, সাপ্তাহিক ছুটি লাগবে, এরপরে মাসিক ছুটি লাগবে, এরপরে তো মনে করেন ছুটির উপরে ছুটি। আর একরে দিয়ে মনে করেন আপনি যদি 2টা কাজ করানোর কথা বললে নেন, ওই 2টাই করাইতে পারবেন, এর বেশি যদি কাজ করাইতে যান তাইলে কিন্তু আপনি গো মানে মাথাটা খাইয়া যাইবে পুরো। আর এরপর একটা বাড়তি কাজ করাইলে মনে করেন এই বাড়তি কাজে ওকে ঠিক আছে পেমেন্ট করতে হবে, বাট আমরা পেমেন্ট করিও যে কটা কাজ বলি ওই কটা কাজের পরে যদি এক্সট্রা কোনো কাজ করাই সেই কাজের জন্য তাদেরকে পেমেন্ট করা হয়। কিন্তু পেমেন্ট তো করা হয় রে মাবুথের পরের যে হ্যাঁ জ্বালাতন তার কথা কি কমু, একদম মানে খালা গো জ্বালায় মাথাটা পাগল হইয়া যাইবে 2 দিন পরে। তো খালা গেছে বাড়িতে গেছে, বুঝছেন 3 দিনের কথা কইয়া গেছে, আজকে 11 দিন চলতে আছে, 3 দিনে 11 দিন চলতে আছে, কোনো খবর নাই তার, কোনো খবর নাই। এখন কী করবো, মাছ টাছ তো আনছি, ঈদের পরে আর বাজার করা হয় নাই, নিজেরাও গেছিলাম বাড়িতে, গেছি কোরবানি টোরবানি দিয়া, এরপরে গেছি বাড়ি, বাড়ি থেকে আসছি, তো আসার পরে বাজার করলাম, বাজার করে এখন তো এই মাছগুলো তো মনে করেন কাটতে তো হইবে। পরে এই সব কিছু চিন্তা ভাবনা করিয়া যে খাবার বসায় থুই যে হ্যাঁ যে কয় মাস পার হইয়া যাবে হ্যাঁ তো কোনো ঠিক নেই, অলরেডি 11 দিন শেষ হয়ে গেছে। তো এরপরে নিজেই কাটতে হইলাম যে নিজেই গুলা কাটি, না কাটে তো মনে করেন হইবে না, খাওয়াও তো লাগবে, বুঝেন না হ্যাঁ বসে থাকবে তো হইবে না। 3 দিনের জায়গায় বুঝতে পারেন এবারে 11 দিন পার হয়ে গেছে, এরপরে কোনো খোঁজ খবর নাই, কোনো খবর নাই হ্যাঁ। আর আমার খাওয়াও যে বিএফি খাওয়া হ্যাঁ আবার মনে করেন মোবাইল টোবাইল চালায় না এরমের, আর যখন মনে চায় আইবি আনে, না মনে চায় না আইবি। আর আজকালকার বুয়াগো কিন্তু কে জানেন কেউ কিছু বলতে পারবেন না, বললে হ্যাঁ একটাই ই দেবে কাজ করবে না। তো এই জন্য মনে করেন আমার আমার বাসায় যে জন আছে ওনার যিনি কোনো দিন কইতে পারবে না যে ওনার আমি একটা কথা বলছি, বা এই যে 2 দিনের কথা বইবা উনি কম হইল 1 সপ্তাহ যে থাইকে আসে, তো উনি বলতে পারবে না যে এরপরে আমি ওনার একটু মানে গলা উঁচু করে কথা বলি। কারণ রে ভাই বুঝিনি তো যে অবস্থা বর্তমানে লোক পাওয়া যায় না, এরপরও যা পাই যা করে আর কি, হেতেই শুক্রিয়া। তো আমি যদি কিছু মানে মাঝে মধ্যে কিছু ই করি যে আসলে খাবারে কিছু বলবো যে এতদিন মাসের মধ্যে যদি এতদিনে যদি বাড়িতে থাকে বা এদিক সেদিক থাকে তাহলে কী কাজটা করে বোঝেন, আমি একটা বাচ্চা নিয়ে কী করি। ওর আব্বু আবার তখন বলে বইব না, মনে করো তোমার মাসের মধ্যে যদি 10 দিনও পরে ওই 10 দিনই তোমার লাভ। কিন্তু এদিকে আবার কী করতে হয় জানেন, ফুল টাকাই দিতে হয়, সে আবার অল্প কয়েকদিন কাজ করে 2-3 দিন কাজ করে 3 ভাগের 2 ভাগ টাকা নেবে, এই এই অবস্থা করে। আপনারা এই কর্নের জ্বালায় পুরো মাথাটা খারাপ হইয়া যাইবে, আর 2 দিন পরে খালি এই খালা গো জ্বালায়। তো এরপরও মনে করেন যে ডুকরে হে ডুকি লাভ, এই জন্য আর কিছু বলি না। তো এই মাছ মোছ কাটতে কুটতে যে কয়টা পারছি কাটছি, আর যে কয়টা একদম যা পারছে তো আপনাদের ভাইয়ে কাটাই নিয়ে আসছে। সব মাছ তো আর মনে করেন কাটাই নিয়ে আসা যায় না, টুকটাক যে মাছগুলো থাকে তো ওইগুলো হচ্ছে কাটাই নিয়ে আসে নাই, ওইগুলো আমি কাইটা তারপর হচ্ছে ধুইয়া ফ্রিজে রাখলাম। আর যে কিছু কিছু আছে ওইগুলো আবার রাস্তায় রাস্তায় রেখে দিচ্ছি, যেমন ইলিশ মাছ আছে, চিংড়ি মাছ আছে, ওগুলো দেখা যায় বাইর করে কাটা যায়, বা আমার খালা যেদিন আহে ওই দিন মনে করেন কাটাই নিব অনেক। আর এদিকে আবার এই যে খাসির মাংস নিয়ে আসছে, তো খাসির মাংসগুলো আমি কাইটা নিই, একটু পিস বড় বড়, তো আমি দেখা যায় আবার বড় বড় মাংসের পিসটা আবার পছন্দ করি না, মানে আমার কাছে ছোটো পিসই ভালো লাগে, এই জন্য এটাকে একটু কাইটে একটু ছোটো ছোটো কইরা নিই, এটা বোনা বোনা করবো। আর যেইটা হাড় রয়েছে হাড়গুলো হচ্ছে আপনার আসো এখানে আসো বাবা, হাড়গুলোকে তো আর কাটা যাবে না, আর খাসির হাড় কিন্তু সব মানে একদম নরম থাকে, যেগুলো আপনার দেখা যায় মুরগির হাড়ের মতো সবগুলো চাবাই চাবাই খাওয়া যাবে। তো এই জন্য খাসির হাড়গুলো এই যে আস্তে আস্তে রাখতেছি, মাংসগুলো একটু কাইটে নিতেছি। এরপরে এটার ভিতরে এই যে একটা নরুলির ভিতরে কি যেন একটা থাকে সাদা অংশ, তো এটাকে ফালাই দিতে হইবে, ফালাই না দিলে এটা যাই হোক অনেকে খায় আবার অনেকে খায় না, এটা যার যারটা তার তার কাছে। তো আমি হচ্ছে যেহেতু খাওয়ার কথাই কইতে গেছিলাম তো খাওয়ার কথাই কই, এবার ঈদের সময় কী করছি, রোজার ঈদের সময় তার সাথে যে কথা হয়েছে আমি তারে একদম বোনাস টোনাস সহকারে মনে হয় তার মনে হয় 10 ডাবল টাকা দিছি, এরমে যে কথা হয়েছে
এরপরে মনে করেন তার মানে যেমনি যদ্দুর আসে সবাইরে কাপড় টুপুর সব কিছু একদম দিছি, কিন্তু আমার খালায় কাজ করছে কয়দিন তো ভাই পুরোপুরি তো করে নাই, মনে হয় ভালো 12-13 দিন কাজ করছে। তো যাই হোক, গরিব মানুষ কি আর করার, ও আলবারে আল্লাহ। এরপরে ঈদের পরে যে বাড়ি গেছে, মনে হয় মানে রোজার ঈদের মিনিমাম 1.5 মাস পর আসছে, 1.5 মাসেরও বেশি হবে, 1.5 মাস পর এরপর আসছে। তো এর মধ্যে আর কোনো লোকটুকু পাই নাই, খবর টবরও পাই নাই, কি আর করার, এর বসে হয়েছে। আবার 1.5 মাস পর আইয়ে বাড়ি রয়েছে 5-6 দিন এই আর পড়াইছে কাজ করার জন্য, বুঝছেন? কারণ কি আমি মানুষকে কিছু বলতে পারি না, বলতে গেলে নিজের কাছে খারাপ লাগে যে একজন একটা খারাপ কথা বলবো, দেখা যায় তার মনে তো কষ্ট পাইবে, ওইটা আবার নিজের মানে নিজের কাছে খুব খারাপ লাগে, এই জন্য আমি কাউকে কিছু বলতে পারি না। কারণ আমার যদি কেউ একটা খারাপ কথা বলে তখন তো আমার নিজের কাছেও খারাপ লাগে। তো আমি মনে করি তার ক্ষেত্রে সেম ওইটাই, সেও যদি আমি যদি তারে বলি তার থেকে খারাপ লাগবে। জি বাবা। তো যাই হোক, এই এখন হচ্ছে শুধু মাংসটাই রান্না করব, মাংসটা আমি হচ্ছে এই জায়গায় বসাইয়া দিছি, আর এটা হচ্ছে আমি কারেন্টের সুবা দিছি। যাই হোক, কারেন্টটা অলরেডি চলে যাওয়ার পরে আমি যেহেতু কারেন্ট চলে গেছে সেক্ষেত্রে আমি গ্যাসে বসাই দিলাম, ডাকনাটা একটু বড় হয়ে গেছে এটার থেকে। তো রান্নাবান্না আমার শেষ হয়ে গেছে, কথা বলতে বলতে সব মানে রান্নার প্রসেসটা দেখাইলাম না, এখন হচ্ছে খাবারের পালা। তো ভাত করে একটু খেয়ে নিই, আজকে রান্না করতে একটু লেট হয়ে গেছে যেহেতু আমি মাস্ক আসছি এর আগে, আবার আমার ছেলেকে এদিকে আবার খাওয়াইতে হয়, গোছল টোছল করাই দিতে হয়, সব কিছু মিলাই আসলে আমি মানে সকালে ঘুম থেকে ওঠার পরে, ঘুম থেকে একটু দেরিতে উঠি, ঘুম থেকে একটু তাড়াতাড়ি ওঠা হয় না অবশ্য, আমার দেরিতে ওঠা হয় এই জন্য, কারণ রাতে আবার ঘুমাই দেরিতে। তো এখন হচ্ছে আমি ভাতগুলো বেড়ে নিই, ভাত কয়টা খেয়ে নিই। আর আমার পেস্ট্রি হচ্ছে যারা লাইক ফলো করেন একটু লাইক ফলো করে দেন, কী হয় লাইক ফলো করলে বলেন, একটু লাইক করে দেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেন, যারা দেখতেছেন একটু ভিডিওটা শেয়ার দেন যাতে অন্য কেউ দেখতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।